হেই হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছো। আমাদের আজকের এপিসোডে তোমরা জানতে পারবা বিটিএস এর লাইফস্টাইল সম্পর্কে। আমাদের এই চ্যানেলের জন্য এই টপিকটা একদমই নতুন, যার জন্য তোমাদের সাপোর্ট লাগবে। আর আমাদের আজকের পর্বে বিটিএস এর অনেক বিষয় তুলে ধরার চেষ্টা করব, যেমন বিটিএস কত টাকা মাসে আয় করে থাকে, বিটিএস কেন এত সাকসেসফুল, আরো অনেক কিছু আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তাই তুমি যদি বিটিএস ফ্যান হয়ে থাকো, ভিডিওতে লাইক করে ভিডিওটা সম্পূর্ণ দেখে বিটিএস সম্পর্কে আরো জ্ঞান অর্জন করো। BTS গঠন করেন ব্যানসি হায়ক, একজন সফল গীতিকার এবং সংগীত প্রযোজক, যিনি 2005 সালে তার নিজস্ব স্টুডিওতে বিগ হিট এন্টারটেইনমেন্ট প্রতিষ্ঠা করেছিলেন। 2010 সালে তিনি একটি দলের জন্য প্রতিভা সংগ্রহ করতে শুরু করেছিলেন, যাকে তিনি বঙ্গতান সনি আন্দন বুলেট প্রুফ বয় স্কাউটস বলে ডাকছিলেন, যা পরবর্তী সময়ে BTS নামে পরিচিতি লাভ করে। অনেক সাটাই বাছাই করার পর 2013 সালে RM, জংকুক, ভি, জে হোপ, সুগা, জিমেন এবং জেম এই সাতজনকে নিয়ে BTS অফিসিয়ালি যাত্রা শুরু করে। BTS এর প্রথম গানটি হলো নো মোর ড্রিম। যে গানটি 2013 সালের জুলাই মাসের 13 তারিখে রিলিজ করা হয়, আর গানটি গাও ডিজিটাল চ্যাটে 124 নাম্বার পৌঁছে গিয়েছিল। তার সাথে গানটি কোরিয়াতে 50,000 কপি বিক্রি হয়। তোমরা যদি BTS এর সর্বোচ্চ ভিউ পাওয়া গানের কথা বলো, বর্তমান সময়ে BTS এর সর্বোচ্চ ভিউ পাওয়া গানের লিস্টে ডাইনামাইট গানটি জায়গা করে নেয়। আর জানুয়ারি 2021 সালে বিলবোর্ড ঘোষণা করেছিল যে ডাইনামাইট 2020 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে সর্বাধিক বিক্রি করা একক এবং 1 মিলিয়নেরও বেশি কপি বিক্রি করা একমাত্র গান। সালের ফেব্রুয়ারি পর্যন্ত ডাইনামাইটের স্পটিফাই 1.8 বিলিয়ন স্ট্রিম করেছে। এটি একটি কে-পপ শিল্পীর প্রথম গান যে এই মাইল ফলক স্পর্শ করেছে। আমরা গান বিষয়ে অনেক তথ্যই পেলাম, এবারে তোমাদেরকে BTS এর মেম্বাররা প্রতি বছরে কত টাকা আয় করে থাকে সেই বিষয়টা তুলে ধরব। 2021 সালের একটা জরিপ অনুযায়ী BTS এর প্রত্যেকটা মেম্বার প্রায় 15-16 মিলিয়ন ডলার ইনকাম করে থাকে। এই তথ্যগুলো কিন্তু গুগলের অনেক সাইট থেকে নেওয়া, তাই একটু একটু এদিক ওদিক হতে পারে। আর তোমরা যদি পুরো BTS সম্পর্কে জানতে চাও, এক বছরে BTS 60-70 মিলিয়ন ডলার ইনকাম করে থাকে, এবং BTS এর যদি নেট মূল্য হিসাব করতে যাও 120-130 মিলিয়ন ডলার। আমি আবারও বলতেছি, এই তথ্যগুলো বিভিন্ন সাইট থেকে নেওয়া হয়েছে, কোনোটাই আমার কথা না। আর BTS এর সব মেম্বারের চেয়ে ভি একটা ইনস্টাগ্রাম পোস্ট থেকে অনেক বেশি আয় করে থাকে, সম্ভবত একটা স্পন্সর করা পোস্ট থেকে $64,000 থেকে $8,10,000 মধ্যে চার্জ করে থাকে। এসব তথ্যের ভেতর তোমাদেরকে আরেকটা তথ্য দেই, BTS আজ অব্দি 235টি গান রিলিজ করে। BTS এর এই গানগুলি কিন্তু একক না, মানে অনেক শিল্পী মিলে অফিসিয়ালি রিলিজ করা হয় গানগুলি। তবে আমাদের এই ভিডিওটা তোমরা যদি এক বছর বা 6 মাস পরে দেখে থাকো, তাহলে হিসাব মিলাতে পারবে না। তার সাথে BTS এর ঝুলিতে বেশ কিছু অ্যাওয়ার্ড রয়েছে। BTS প্রথম কোরিয়ার পপ ব্র্যান্ড যিনি গ্র্যামি অ্যাওয়ার্ডের মনোনয়ন পেয়েছে, এবং প্রথম কোরিয়ান শিল্পী যিনি ব্রিট অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন। আর্টিস্ট অব দ্য ইয়ার, এশিয়ার একটানা 4 জয়ের রেকর্ড সহ সামগ্রিক 30টি পুরস্কার সহ, এবং BTS হলো জাপানি গোল্ডিক্স অ্যাওয়ার্ডের ইতিহাসে সবচেয়ে বেশি পুরস্কৃত বিদেশি শিল্পী। অ্যাওয়ার্ডের বিষয়টা তোমরা জানলা, এবারে তোমাদেরকে তোমাদের স্বপ্নের কিছু তথ্য জানাবো। তুমি যদি BTS এর স্টেজ পারফর্ম দেখতে চাও, মানে সরাসরি দেখতে চাও, তাহলে তোমাকে সর্বনিম্ন খরচ করতে হবে $242, যা কিনা বাংলাদেশি টাকায় $27,830 আসে, $115 সমান $1 দর্শি, যেহেতু ডলারের বাজার আপডাউন করে। $27,830 খরচ করে তুমি পুতুলের মতো একটা BTS দেখতে পারবা, মানে অনেক দূরে থেকে তুমি দেখতে পারবা। আর তোমরা যদি VIP টিকেটের কথা চিন্তা করো, VIP টিকেট $7,875 হয়ে থাকে, যা কিনা বাংলাদেশি টাকায় $9,05,625 আসে, $9,00,000 দিয়ে তোমার BTS কে সরাসরি একদম মুখোমুখি দেখতে পারবা। আর কিছু ফেসিলিটি থাকে, যেমন তুমি সেলফি উঠতে পারবা, কাছাকাছি থেকে হ্যান্ডশেক করতে পারবা, এরকম কিছু ফেসিলিটি থাকে VIP টিকেটে। তুমি চাইলে আজ থেকে টাকা জমিয়ে BTS কে দেখতে পারো, তবে $10,00,000 একটা প্রিপারেশন নিয়ে নিও। যাই হোক, আমার লাইফস্টাইল ভিডিওর প্রথম ভিডিও এটা, আমি অনেক ইনফরমেশনই মিস করছি। BTS সম্পর্কে আরো অনেক ইনফরমেশন তোমাদেরকে দিতে পারতাম, বাট সেগুলা খোঁজাখুঁজি করতে গেলে আমার মাথা একদম গন হয়ে যাবে, যার জন্য তোমাদের সাথে ছোট্টখাটো ভিডিওতে মোটামুটি সিক্রেট অনেক কিছুই জানালাম। তবে তোমাদের কোনো চাহিদা থাকলে সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো, নেক্সট আরেকটা ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আমি জানি BTS সম্পর্কে যাই বলবো সেটাই কম হয়ে যাবে, কেননা BTS এর প্রত্যেকটা মেম্বার অনেক স্ট্রাগল করে থাকে, তাদের মেধা অন্য লেভেলের, যার জন্য পুরো বিশ্বব্যাপী
BTS এর ফ্যান বেস এতটা বেশি আর BTS মেম্বাররা মারাত্মক হ্যান্ডসাম এই বিষয়টা আমার চেয়ে তোমরা BTS ফ্যানরা ভালো জানো। আর তোমরা যদি BTS এর কাউকে নিয়ে ভিডিও চাও সেটা কমেন্ট করে জানিয়ে দিতে পারো, তোমাদের চাহিদার উপর ডিপেন্ড করে আমি ভিডিও আনবো। আর সবচেয়ে ভালো হয় লাইফ স্টাইলে কি কি তুলে ধরবো সেটা যদি কমেন্ট করে জানাও, তাহলে আমি তোমাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবো। তো যাই হোক তোমরা ফটাফট কমেন্ট করো, আমি ভিডিওটা শেষ করি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর অবশ্যই তোমার আব্বাম্মুকে ভালো রাখার চেষ্টা করবা। अल्लाह हाफिज। अब अगर तुम लोग नए हो तो यार सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उसके साथ हैंकी पैंकी करो या शैंकी पैंकी मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूं, मुझे क्यूट गर्ल से बात करनी है। बाय।